সম্মানিত দিনী ভাই বোন, আঙ্গুলে তাসবি গণনা করতে হবে এটা রাসুলের সুন্নাত। আঙ্গুল বিচার মাঠে কথা বলবে আপনার পক্ষে, এইটা রাসুলের সুন্নাত। এইখানে মানুষ নির্দ্বিধায় তাসবি দানায় তাসবি গণনা করছে এবং তাসবি বিক্রি করছে, হাজার দানার তাসবি প্রচলন করছে। আল্লাহর নবী বলেন, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সুন্নাত। সালাম ফিরার পরে সবাই মিলে দলবদ্ধ হয়ে চিল্লাচিল্লি করে দোয়া করছে আর বলছে এটা রাসুলের সুন্নাত। অথচ আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাযাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। মহান আল্লাহ বলেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক তাযাররুআ খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। ওয়াদুনাল জাহর মিনাল কওল, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, উচ্চ স্বরে নয় নীরবে নীরবে। বিল হুদু ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, কাবলা তুলুই শামসে ওয়া কাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, সাবধান, আপনি অলস হবেন না, অমনোযোগী হবেন না, বেখিয়াল হবেন না। আপনার নীতি আছে প্রত্যেক দিন রাতে সূরা মুলক পড়া। সূরা মুলক পড়লে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, মিটে যাবে। ওই আশায় আপনি পড়েন নিয়মিত। আজকে আপনি বলছেন শরীরটা ভালো লাগে না, আজকে শুয়ে যাই, আচ্ছা কাল পড়ব, এরকম ভান করবেন না। এরকম ঢং দেখানো ঠিক নয়। অলস হবেন না, গাফেল হবেন না, অমনোযোগী হবেন না। জরুরি ঘোষণা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, মনে মনে। জরুরি আদেশ, সেখানে সবাই মিলে চিল্লাচিল্লি করে কি যে করছে আল্লাহই ভালো জানে, তবু কত দাপট, কত বাহাস, কত মারামারি, কত চিল্লাচিল্লি, একটুকু যে বুঝতে চায় না হুজুর, যে একেবারেই হুঁচলা। হুজুর যে একেবারে বুদ্ধি বিবেচনা কিছুই রাখতে চায় না, চলন্ত নীতির ওপরে হুজুরের এত হঠকারিতা,
যে কথার ভাব দেখে মনে হচ্ছে যে হুজুরের কথা 100% সত্য, অথচ 100% মিথ্যে। পৃথিবীর মানুষ ঘোলাটে ইসলাম হলো আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে, বলবে এটাই রাসূলের সুন্নাত। শত শত মাঝাবি মসজিদে তো বেদাত চলেই বিপদ সীমার উপর দিয়ে, আহলে হাদিস মসজিদেই চলছে, যারা কত জোরালো দাবিদার, দাবিতে একবারে মাঠ ঘাট ফেটে যাচ্ছে, এরপরেও নগদ বেদাতের সাথে জড়িত, কোনো পরোয়া করে না, চলছে। কত জাহেলিয়াতকে নিয়ে ব্যস্ত আছে, ধর্মের নামে তার কোনো হিসাব নেই। শুনুন, কথা শেষ হয়নি। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে, বলবে এটাই রাসূলের আদর্শ। দুই একটা আপনাকে দেখাই, মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে আপনি বলবেন আসসালামু আলাইকুম, এটা রাসূলের আদর্শ। আপনি অন করে দিয়ে বলছেন হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। আমি এখন পর্যন্ত কোনোদিন হ্যালো বলেছি তা আমার মনে পড়ে না। আপনি পরীক্ষা করে দেখিয়েন, শতবার বললেও আমি হ্যালো বলি এটা আমার মনে পড়ে না। আমি চেষ্টা করি, একবার দুইবার তিনবার সালাম দেওয়া, যদি না কুলাই তাহলে বন্ধ করি। আর আপনি সূচনাতেই বলছেন হ্যালো, ওটাও আদর্শ এটাও আদর্শ, কোনটা আপনাকে ভালো লাগে? যদি চিনতে পারেন হিন্দুর নাম্বার তাহলে বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনা না যায়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, ডমচামার হাঁড়ি যেই হোক, আল্লাহ রাসূল বলছেন যাকে চিনো তাকেও সালাম দাও, আর যাকে চিনো না তাকেও সালাম দাও। তাকরাউ সালামা আলামান আরাফতাও আল্লাম তারে, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবে, তুমি যাকে চিনো না তাকেও সালাম দিবে। তো হিন্দু হোক না কেন, আমি তো চিনতে পারছি না, আমি বলবো আসসালামু আলাইকুম, জি কি বলছিলেন। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। এক গ্লাস পানি আপনাকে দিচ্ছি, তা আপনি বলছেন জাযাকাল্লাহ খায়, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করো। আর আপনাকে এক গ্লাস পানি দিচ্ছি, আপনি বলছেন থ্যাংক ইউ, ধন্যবাদ। তো দুটো আদর্শ কি সমান হলো? ধর্ম কি পাগল কিছু? 50 বছর বয়স হয়ে গেল, কত ধর্ম দেখাচ্ছেন, এই হিসাব করতে হবে না? কি বলতে চাচ্ছেন? আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। শুনুন, এইটা যদি শিশু শ্রেণী হয়, 10টা বাচ্চা পড়ছে, 5 বছরের বাচ্চা, আর এই ক্লাসে যদি উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু ঢোকেন, তবে উমর রাজিয়াল্লাহ তাআলা আনহুকে সালাম দিয়েই ঢুকতে হবে, এইটা রাসূলের আদর্শ। আর আপনার আদর্শ হলো এই যে আপনি ঢুকবেন তখন বাচ্চারা দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, আর আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বহু দূরের কথা, আপনার ভাইস চ্যান্সেলর যদি শিশু শ্রেণীতে ঢোকে তবুও তাকে সালাম দিয়ে ঢুকতে হবে, কিসের ভাইস চ্যান্সেলর? স্বয়ং যদি উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ঢোকেন, উমর মানে এত বড় মানুষ, উমরের ইমানি ক্ষমতা এত বেশি, উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি ক্ষমতা এত বেশি যে রাস্তা তিনি হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটত না। বুখারি মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন জান্নাতে ঘুরতে ঘুরতে একটা ঘর দেখলাম চকচকে ঝকঝকে, যার বাহির এত সুন্দর, ভিতরই বা কত সুন্দর। ভিতরে ঢোকার একটু স্বাদ হলো, দেখি পাশে একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম মহিলা বলতে পারো ঘরটি কার? মহিলা বলল উমারের। তখন আমার একটা তার আত্মমর্যাদা স্মরণ করলাম, না
এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। তার নাম উমর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মমর্যাদাকে বিবেচনা করে তার ঘরে ঢুকছেন না, ঢুকলেন না। সকালে যখন দেখা হলো, উমর জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, মনটা চাইলো ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকিনি, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে। উমর এই কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেললেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন, এত বড় মানুষ যদি শিশু শ্রেণীতে ঢোকেন সালাম দিয়েই ঢুকবেন, শুধু উমর কেন, স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ধর্মে নিজেই জিম্মি, তিনি নিজে থেকে কিছু করতে পারেন না। স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ধর্মে তিনি নিজেই জিম্মি। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, এক গ্লাস পানি নিয়ে তিনি পান করার পরে দিতে চাচ্ছেন, নীতি হলো তার ডান দিকে দিতে হবে, কিন্তু ডান দিকের বাচ্চাগুলি ছোট ছোট ছেলে, আর বাম দিকে আছেন উমর রাজিয়াল্লাহ তাআলা, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা, বড় বড় মানুষ, মনটা চাচ্ছে বড়দের দি, কিন্তু দিতে হবে ডান দিক থেকে। তাই তিনি বলছেন, ও ছোট ছোট আদরের বাচ্চারা, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, গিলাসটা আমি বাম দিকে বড়দের দিই। তখন ছোট বাচ্চারা বলছে, জি না 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 না, আপনার পানি দেওয়ার ব্যাপারে আমরা অন্য কাউকে প্রাধান্য দিতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, নে তোমরাই পান করে যাও। কই নিজে থেকে তো তিনি বাম দিকে দিয়ে দিলেন না। বুখারী মুসলিমের হাদিস, ভুল হিসাব, নীতি ভুল হয়েছে, বিবেচনা করতে হবে। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে, এটাই রাসূলের আদর্শ। হাজারো আদর্শ আছে যা রাসূলের নয়। এখন স্কুল কলেজ রাস্তাঘাট সবটাই উল্টা। রাসূলের আদর্শ রাস্তার ডান দিকে যেতে হবে, বাংলাদেশের সব গাড়ি বাম দিকে চলে। তার ফুমিন হমতুন কের হজাইফা, তুমি এটা চিনতেও পারবে, অস্বীকারও করবে না, ছি 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 ছি, এইটা তো রাসূলের সুন্নাত নয়, এইটা তো রাসূলের আদর্শ নয়, এইটা করা হবে না, তুমি এটা চিনতেও পারবে, অস্বীকারও করবে। তখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন, আল্লাহর নবী খুব ভালো বুঝেছি, হাল বাদা দালেকা দালেকাল খাইরে মিন শাররিন, ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আছে, কথা বাড়ছে, আল্লাহর নবী ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আছে, কালা নাম, হ্যাঁ ঘোলাটে ভালোর পরে খারাপ আছে, যারা দিন প্রচার করছে আলে বলবা হুজুর, তারাই জাহান্নামের দরজায়, যারা যারা তাদের ডাকে সাড়া দিবে, এই হুজুরেরা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হ্যাঁ ঘোলাটে ভালোর পরে খারাপ আছে, যারা দিন ধর্মের দাওয়াত দিচ্ছে তারাই জাহান্নামের দরজায় রয়েছে, যারা এসব আলেম ওলামার ডাকে সাড়া দিবে তাদেরকে এই আলেম ওলামা জাহান্নামে ঢোকাবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সিফুম লানা, পরিস্থিতি জটিল হয়ে গেল, আলোচনা কঠিন হয়ে গেল, বিষয়টি বুঝিয়ে বলেন, বুঝতে পারলাম না, বিবরণ দেন। যারা দিনের দাওয়াত দিবে তারাই জাহান্নামের দরজায়, মানে কথা তো বুঝতে পারলাম না, কথাটি বুঝিয়ে বলেন, কথাটির বিবরণ দেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, হুমিন জিলদাতে না ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতে না, তারা হবে আমার চামড়ার, সবাই হবে মুসলমান, তারা আমার ভাষাতেই কথা বলবে, কোরআন মাজিদ পড়ে দলিল পেশ করবে, হাদিস পড়ে দলিল পেশ করবে, কোরআন মাজিদ পড়ে দেখাচ্ছে, এই দেখেন এই আয়াতে বলছে যে মিলাদ করতে হবে, কোরআন মাজিদ পড়ে একবারে আয়াত নাম্বার দিয়ে দেখাচ্ছে, এই দেখেন নির্বাচন করতে হবে, একবারে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে,
এই হাত দিয়ে যদি ভোট দেয় তাহলে জান্নাত হবে, এইভাবে দেখাচ্ছে। আর হাদিস তো সবার কাছে আছে, যে কোনো দল বলেন, যে কোনো মাজহাব বলেন, সবার কাছে আছে হাদিস, একই হাদিস, যার কারণে তো সূরা ফাতিহা সবাকেই পড়তে হবে, পড়া জরুরি। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ বুঝে না, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। এত কিছু বলে আমি একটা কথা বলি, তুমি আমার একটা কথা শোনো, এত প্রশংসা করে তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছ, গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ, একটাই কথা, ওদের পথ দেখাও তুমি যাদের ভালোবেসেছ, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ, তুমি আমার একটা কথা শোনো। কেউ যে বলছে শিয়া হয়ে যাও, কেউ যে বলছে কাদিয়ানি হও, কেউ যে বলছে দেওয়ানবাগি হও, কেউ যে বলছে মাঝ ভাণ্ডারি হও, কেউ যে বলছে এই দলে আসো, কেউ যে বলছে এই দলে আসো, আমি কোন দলে যাই, তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও, আমি বড় বিপদে, সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা সরল পথ দেখাও, ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছ, ওই পথ দেখাও না যাদের খারাপ বেসেছ, দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম তুমি কথাটা কবুল করো। আবুল আল্লাহ মওদুদি রাহেমাহুল্লাহ বলেন, তুমি আমাকে রাজপথ দেখাও, যে খুব সাবধান, হাদিস এখনো শেষ হয়নি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পরিস্থিতি তো খুবই জটিল, হুজুরই যদি জাহান্নামের দরজায় থাকে তাহলে আমাদের কি হবে। তখন তিনি বলছেন, ফামাতা আমরুনি নাদরাকানি জালেকা, সমস্যা যদি এমন হয় তাহলে আপনি আমাকে কি বলছেন বলেন, কি করতে হবে, এখন কি করা যায়। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতাসাল তিলকাল ফেরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দাও, তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, আগের বাক্য তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, এই সময়ে তুমি মুসলমানদের জামাতকে ধরো। জামাত শব্দটা আছে একবচন, আর পরের শব্দটা হলো বহুবচন, তালজাম, তুমি ধরো, চেপে ধরো, জামাতাল মুসলিমিন, মুসলমানদের জামাত। আল্লাহর নবী অন্য জায়গাতে বলেছেন, হক দলটাই জামাত একজন হলেও, হক দলটাই জামাত একজন হলেও, মূলত কোরআন এবং সহি হাদিস মেনে চলতে হবে, হক পথে থাকতে হবে, এটাই হলো জামাত। যদিও এক শ্রেণীর মানুষ নির্দ্বিধায় বলছে, আমাদের জামাত ছেড়ে দিলে জাহান্নাম হবে, এই হাতে বায়াত না করলে জাহেলি মরণ হবে, আমাদের
আমি একদিন বলছি একজনকে, যে আচ্ছা আল্লাহর নবী বলেছেন যে বায়াত ছাড়া মারা গেলে জাহেলি মরণ হবে, তো আপনার হাতে বায়াত না করলে জাহেলি মরণ হবে, আপনি কি মনে করেন সে লোক আমি? আল্লাহর নবী বলেছেন একজন নেতা থাকার পরে আরেকজন নেতা যদি নেতৃত্ব দাবি করে, পরে যে দাবি করবে তাকে হত্যা করতে হবে। হাদিস তো বুখারী মুসলিম। তো আপনার উপস্থিতিতে আরেকজন যদি নেতৃত্ব দাবি করে তাহলে কি তাকে হত্যা করতে হবে? হাদিস তো সহি। তারপরে বলছি আল্লাহর নবী বলেছেন যে দলনেতার আনুগত্য করলো যে সে আমারই করলো, তো আপনার আনুগত্য করলে রাসুলেরই করা হবে, এই নেতা কি আপনি নিজেকে মনে করেন? কিছুক্ষণ থামার পরে তিনি বললেন এই অমুক কিছু বলো না, তিনি আর কিছু বললেন না। তখন আমি বললাম চলেন আমরা যা করছিলাম তা করি। হাদিস তো বুখারী মুসলিম সব তিনটে। ধর্মকে পাগল পেয়েছে, ধর্ম রাজশাহী চাপে না বুঝে না, হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় যো চাহে উসকো খা লে, যো চাহে উসকো ছোড় দে, ভুল হিসাব। ধর্ম রাজশাহী চাপে না বুঝে না, হাওয়াই লাড্ডু নয়, বিবেচনা করে চলতে হবে, এই কথাই ঠিক। বাক্য এখনো শেষ হয়নি। তিনি বলেন ফাইনামাকুল্লাহুম জামাতুন আলা ইমাম, এরকম যদি জামাত না থাকে, এরকম যদি ইমাম না থাকে তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন ফাতাজাল তিলকাল ফিরাকাকুল্লাহ, যত দল আছে সব তুমি ছেড়ে দাও, ওয়ান তাউজলা বিআসলি ওয়ান তাউজা বিআসলি সাজারাতে, তুমি গাছের আড়ে লুকিয়ে থাকো, হাতা ইয়াদরিকাকাল মউত, তুমি এখানে মরে যাও, তুমি ভুল পথে যাওয়া না। হাদিস বুখারী মুসলিম। আমি বিবেচনা করার জন্য এই ভাঙাচুরা বিদ্যেয় আবারও অনুরোধ করছি সম্মানিত দিনী ভাই বোন। এই পর্যন্ত বুখারী মুসলিম। পরে এসেছে অফি মুসলিম, মুসলিমে এসেছে ওই একুন মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা নেতারা হবে, ইস্তানুনা বেগাইরে সুন্নাতি, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিবে, ওয়াহদুনা বেগাইরে হাদিয়াতি, আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে, ফিম রেজালুন, তাদের মাঝে কতগুলি নেতা আলেম ওলামা হবে, কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জিসমানি ইনসিন, কুলুবু শায়াতিন ফি জিসমানি ইনসিন, তাদের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, তাকে দেখতে লাগবে মানুষ, দেখে মানুষ মনে হবে অন্তর খারাপ আছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুবাদক, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন। হাদিস বুখারী মুসলিমে এইভাবেই পড়ে আছে, বলবে কে? কিসসা কাহিনী দিয়েই যদি চলে তাহলে এগুলো বলার প্রয়োজন কী?